তোমাদের গর্ভে যখন সন্তান ছিল তোমরা তখন কি বলেছিলে? ওগো দয়াময়, ওগো কৃপাময়, এই অসহ্য যন্ত্রণা আর আমি সইতে পারছি না, আমাদের সন্তানকে আলোর পথ দেখাও, আমরা গিয়ে তোমার চরণে দাস হয়ে থাকবো। আমা বলনি, বলো না, তোমরা কেউ বলনি, বলেছো এই কথাটা। কিন্তু সংসারে যখন তোমার সন্তান ভূমিষ্ঠ হলো, এই মায়ার সংসারে যখন আবদ্ধ হলে, তাহারে কথা ভুলে গেলে, সেই কথাটা ভুলে গিয়ে আমার সংসার, আমার স্ত্রী, আমার পুত্র, আমার বিষয়, আমার বৈভব নিয়ে আপনারা আঁকড়ে ধরে রইলেন, আসলকে বাদ দিয়ে নকলের পিছনে ছুটছেন। তাই বৈষ্ণব কবি বলছেন, ও তুই ফেলে এসেছিস কারে রে মন, মোহন রে আমায়, ও তুই ফেলে এসেছিস কারে মন রে আমায়, ও তুই ফেলে এসেছিস কারে রে মন, মোহন রে আমায়, জনম গেল শান্তি পেলি না রে মন রে আমা, ও তোর জনম গেল শান্তি পেলি না রে মন রে আমা, যে পদিয়ে চলে সে পথ এখন ভুলে গেলি রে, যে পথেতে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে, কেমন করে ফিরবি তাহার দ্বারে রে মন মোহন রে আমার, বৈষ্ণব কবি কি বলছেন? ও তুই ফেলে এসেছিস কারে রে মনে মন্ডে আমার, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি। সমবেত ভক্ত মণ্ডলী, আমার ভক্তিমতি মায়েরা, এটাই তো প্রশ্ন, আমরা কোথায় ছিলাম আর আমরা ফিরে বা কোথায় যাব? আমরা কেহ বলতে পারবো বাবা? কেহ পারবো না। কেন? এটা আমাদের জানা নেই। আমরা কোথায় ছিলাম আমরা কেউ বলতে পারবো? কিন্তু বৈষ্ণব কবি বলছে, যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি। তাহলে আমরা কোন পথে ছিলাম, কোন পথে ছিলাম, কোন স্থানে ছিলাম আমরা? আমরা ছিলাম কোথায় জানো? আমরা গোবিন্দের চরণে ছিলাম। আপনারা বলবেন, বাবা নির্মল আপনি বুঝলেন কি কেমন করে যে আমরা গোবিন্দের চরণেতে ছিলাম? দেখুন বাবা, সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এই যে পদ্ম পাতা আমার গোবিন্দের, যে পদ্ম পাতার উপরে আমার গোবিন্দ যে দাঁড়িয়ে আছেন, এই পদ্ম পাতাটা ঠিক আমাদের পায়ের উপরে দিয়ে আমার গোবিন্দ দাঁড়িয়েছিলেন। যখন আমাদের সন্তানটা ভূমিষ্ঠ হয়, দেখবেন ওই পদ্ম পাতার মতো, ওই পদ্ম ফুলের মতো আমাদের সন্তানদের পায়ের তলাটা ঠিক তেমন ভাবে লাল হয়ে থাকে, তাই না বাবা? লক্ষ্য করে দেখবেন। তাহলে আমরা গোবিন্দের চরণেই ছিলাম, আর আমরা ফিরে যাব কোথায়? সেই চরণে ফিরে যেতে হবে। আমরা যতই কুকর্ম করি না কেন, যত পাপ তাপ করি না কেন, আর যত ধার্মিক হই আর অধার্মিক হই, সেখানে ফিরে যেতে হবে। ফিরে যাবার পরে আমাদের বিচার হবে যে আমরা কি করেছি এই জগতে এসে, কি করলাম। যদি আমরা ভালো কর্ম করি তাহলে আমাদের ভালো স্থান পেয়ে যাব, আর যদি আমরা কুকর্ম করে থাকি, আবার 84 লক্ষ জনই করিয়া ভ্রমণ, কৃমি কীট মশা মাছি কীট পতঙ্গ তরুলতা এইসব হয়ে আবার সৃষ্টি হবে, 84 লক্ষ জনই আমাদের ঘুরিতে হবে। যদি ভালো জন্ম পাই, যদি ভালো কর্ম করি, তাহলে কিন্তু আমরা গোবিন্দের চরণে আবার ফিরে যাব, আর ফিরে আসতে হবে না। দেখুন বাবা, নদী মানুষকে কেমন ভাবে শিক্ষা দেয়। নদী, এই যে নদী আপনাদের ক্যানিং নদী, এই যে আপনাদের
পিছনে নদী বাবা নদী মানুষকে কেমন ভাবে শিক্ষা দেয় দেখুন বলে নদীর স্রোতে থাকি গো কান পেতে নদীর স্রোতে থাকি গো কান পেতে কাঁপে ও প্রাণ বাতায় মরে মরিতে নদীর স্রোতে থাকি গো কান পেতে কাঁপে ও প্রাণ বাতায় মরে মরিতে মনে হয় তার পাব খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে মনে হয় তার পাবো খুঁজি ফুলের ভাষা যদি বুঝি রে সন্ধ্যা তারা যে পদ গেছে চলে রে মো মন রে আমার পেলে এসেছিস কারে রে মো মন রে আমার ফেলে এসেছি কারে রে মন রে আমার ওমা দুই স্বামী স্ত্রী ঝগড়া করেছেন এখন স্ত্রী রেগে গিয়ে বলছে আমি এ দেহ রাখব না আমি এত কষ্ট করি সংসারের জন্য আর তুমি আমার এত কটু কথা বলো আমি আমি এ দেহ রাখবো না আমি ওই গঙ্গাইতে ওই নদীতে আমি জীবন বিসর্জন দেব তাই গৃহবধূ ছুটতে ছুটতে চলেছেন নদীতে ঝাঁপ দেবেন গিয়ে দেখছে উত্তাল তরঙ্গ নদী তাই কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন এমন সময় স্বামী দেবতা ভাবছে তাই তো সকালবেলা কত কটু কথা না বললাম কত কটু কথা হলো এই পথ দিয়ে গেছেন পিছন থেকে ছুটতে ছুটতে ডাকতে ডাকতে গিয়ে আমা তার পাশে গিয়ে দাঁড়িয়েছে দুই স্বামী স্ত্রী দাঁড়িয়ে আছে আর নদী বলছো এ মানুষ একবার আমার দিকে তাকিয়ে দেখো এই যে নদী মানুষকে কি শিক্ষা দিচ্ছে দেখুন ওহে মানুষ একবার তোমরা আমার দিকে তাকিয়ে দেখো আমি প্রতিদিন যে পথে আসি আমার জোয়ার ভাটা হয় না আমি সেই পথে আবার ফিরে যাই তোমাদেরও ঠিক সেই দশা গো তোমরা আজকে এসেছো এই যে পথে সেই পথে তোমাদেরকেও ফিরে যেতে হবে তোমরা আমার দিকে তাকিয়ে দেখো একবার আমার কোনো দুঃখ নেই কোনো যন্ত্রণা নেই কত কত নোংরা আবর্জনা আমি বয়ে নিয়ে যাই তাতে আমার কোনো দুঃখ হয় না আর তোমরা সংসারে পড়ে সুখের সংসারে মায়ারে জালে পড়ে তার কথা ভুলে গিয়ে আজ কামনায় বাসনায় লিপ্ত হয়ে আসলে কি ভুলে গেলে তাই বৈষ্ণব কবি বলছে নদী যেমন মানুষকে শিক্ষা দেয় একটা পুষ্প দেখুন কি বলছে আমার বাবাদের সৌভাগ্য হয় না গো আমার মায়েদের সৌভাগ্য হয় প্রভাতকালে যখন স্নান করে ওমা গোবিন্দের চরণে যখন পুষ্প দেবেন নিবেদন করবেন ওই পুষ্পটি তুলবেন না কেন জানেন দুটি কর জড়িয়ে ধরে ওই পুষ্পকে বলবে বল না পুষ্প বল না ফুল তুই তো চলতে পারিস না কথা বলতে পারিস না কারোর মনের ভাব বুঝতে পারিস না তুই আমার দ্বারাই তাড়িত হয়ে গোবিন্দের চরণ পেলি আর আমি মানুষ জাতি জীবের শ্রেষ্ঠ জীব হলো মানুষ সেই মানব জনম পেয়ে আমি কেন গোবিন্দের চরণ পেলাম না বল না রে ফুল বল না এইভাবে একদিন জিজ্ঞাসা করবেন দুদিন জিজ্ঞাসা করবেন এক মাস জিজ্ঞাসা করবেন দু মাস জিজ্ঞাসা করবেন তিন মাসের দিনে আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন কেমন ভাবে ফুল কি কথা বলে বলে না তাহলে কেমন ভাবে আপনাদের প্রশ্নের উত্তর জানবেন এই যে বাবা ভক্তি এই যে বাবা প্রেম এই যে বলতে 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 যখন নয়ন জল দুপোটা পড়বে বল না রে ফুল বল না অনুরাগ
এমন অনুরাগ না হলে কৃষ্ণ মেলে না। তাই বলছে বৈষ্ণব কবি, বলছে ওরে মানুষ একবার সমস্ত কিছু পরিত্যাগ কর, বিষয় বৈভব স্ত্রী পুত্র সংসার ছেলে কন্যা কেউ তোমার সাথে যাবে না, যাবে এই হরি নাম। তাই আমার গৌর সুন্দর আমা পশ্চিম গগনের দিকে তাকিয়ে দেখছে ভানু অস্ত চলে চলছে, তাই পারিষদ সঙ্গে নিয়ে আমা কি করছে গো কি করছে, পারিষদ সঙ্গে নিয়ে সবাই বলছে হে তোমরা আর এমন করে এমন করে আর নামের খেলায় খেললে হবে না, একবার পশ্চিম গগনপানের দিকে তাকিয়ে দেখো, চলো চলো আমাদের সবাইকে এখন গৃহে ফিরতে হবে। তাই বৈষ্ণব কবি বলছে, বলে বেলি অবসানো হেরি গৃহেতে চলিল, আরে বেলি অবসানো হেরি গৃহেতে চলিল, বেলি অবসানো হেরি গৃহেতে চলিল, বেলি অবসানো হেরি গৃহেতে চলিল, জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল, জননী চরণে আসি প্রণাম করিল, আর জননী চরণে আসি প্রণাম করিল। মা নিমায়ের মা শচী দেবী কি করছে, আমার নয়ন নয়ন দুটি ছল ছল নয়নে সন্তান এসেছে বুঝতে পারেনি, যেই প্রণাম করেছেন আশীর্বাদটা দিয়ে দিয়েছে। আশীর্বাদটা দেওয়ার পরে শ্রীবাস নিত্যানন্দ গদাধর হরি হরিহরের বলছে, হ্যাঁ রে হ্যাঁ রে তোরা সবাই এলি, আমার নিমাই কোথায় গেল রে, আমার নিমাই কোথায় গেল বল, আমার নিমাই কই? বলছে কেন মা, ওমা তোমার চরণে তুমি প্রথমে প্রণাম করলাম। নিমাইয়ের কথা শুনে যখন আপদ মস্তক লক্ষ্য করে দেখছে, ওমা কি হয়েছে কি দেখছে মা, নিমাইয়ের দিকে চমকে গেছে, নিমাই কি দেখেছে গো? বলে ধুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভাস, আরে ধুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভাস, ধুলাই ও ধূসর অঙ্গ গদ গদ ভাস। বলছে হ্যারে এই শ্রীবাস এই নিত্যানন্দ এদিকা এদিকা গদাধর তোর এদিকা, বলে কে দিয়েছিস রে, কে দিয়েছে রে, কে দিয়েছিস রে, কে দিয়েছে রে আমার কাঁচা সোনা এই অঙ্গে ধুলি, কে দিয়েছিস রে সোনার অঙ্গে ধুলি, কে দিয়েছে রে তারে দয়া মায়া নাই প্রাণী, কে দিয়েছিস রে, বলে দয়া মায়া নাই রে, কে দিয়েছে রে তারে দয়া মায়া নাই প্রাণী, কে দিয়েছিস রে দয়া মায়া নাই প্রাণে, কে দিয়েছে রে সে পাশারে হতে আরো কঠিন, কে দিয়েছিস রে বলে পাশারে হতে আরো কঠিন, কে দিয়েছে রে বলে 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 তরা করি, বলে 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 তরা করি, তাই গৌর হরি বল হরি বল, কত কে দিয়েছে রে কি দয়া মায়া নাই রে, কত কে দিয়েছে রে কি দয়া মায়া নাই রে, কত কে দিয়েছে রে মানে কে দিয়েছে রে, কে দিয়েছে রে কে দিয়েছিস বল, এমন করে দেখ দেখ গৌর সুন্দর এত সুন্দর কাঁচা সোনা তোদের ধুলি দিতে, এমন করে দিতে তোদের কারোর হৃদয়ে পাষাণ হৃদয় জাগ্রত হলো না, এমন করে ধুলি কে দিয়েছিস তোরা বল না। নিমাই আমার নিমাই আমার মায়ের সম্মুখে কর জোরে বলছে, মা গো ওমা ওমা তুমি ওদেরকে দোষারোপ করো না, আমি নামের খেলা খেলিতে খেলিতে আমি নামের খেলা হরি নামের খেলা খেলিতে খেলিতে কখন যে আমি ভক্তগণের চরণ ধুলি নিতে নিতে কখন যে আমার হৃদয়ে মাঝে ধুলি লেগে গেছে তাহো আমি জানি না। তাই বৈষ্ণব কবি নিমাইয়ের কথা শুনে বলছে, ওমা শচী দেবী আমার গৌর হরি মিথ্যা কথা বলি নাই মা। তাই বৈষ্ণব কবি পদ লিখেছে।